সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো, সকালবেলা স্নান টান করে চলে এসেছি ফুলের বাগানে ফুল তোলার জন্য। এসে দেখি গাছগুলো খুব সুন্দর ফুল ফুটে আছে আর দেখতে খুব সুন্দর লাগছে। এটা যেহেতু আগের দিনের ভিডিও, তো এটা শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের সোমবার, তো তাই ভাবলাম আজ একটু শিব পূজা করে নিই। তো বাবার একটা প্রিয় মাস হলো শ্রাবণ মাস, তাই প্রথমে শিব পুজো করে নিচ্ছি। তো পুজো হয়ে যাওয়ার পরে তো তারপর যেসব নিত্য পুজোগুলো থাকে, তো তারপর সেই নিত্য পুজোগুলো করব। এখন পুজো হয়ে যাওয়ার পর নিচে যাব রান্নার জন্য। তো রান্না অলরেডি মা ফ্যাটেস্টা করে রেখে দিয়েছে। আর তোমাদের হয়তো মনে হতেই পারে যে এত কিছু আয়োজন কিসের। আর এখানে দেখো, আগে থেকেই লুচি ঘুগনি আর এগুলো সব রান্না হয়ে গিয়েছিল। আর যেহেতু ব্যস্ততার জন্য তোমাদের কাছে রান্নার পুরো ভিডিওটা সে তো শেয়ার করতে পারিনি। আর এই চিংড়ি মাছগুলো রান্না হবে, তো এটাকে টপ করব। আর এই কারণেই আজকে এত কিছু আয়োজন করা হয়েছে। তো আজকে ছোটো পিসিরা আসবে, তো তারা জামাই ষষ্ঠীর দিন একটু অসুবিধার জন্য আসতে পারেনি, তো আজকে আসবে, তাই জন্য এত কিছু আয়োজন করা হয়েছে। আর এখন আমি তাড়াহুড়ো করে একটু রান্না করে নিচ্ছি, তো আমিও একটু বেরোবো, একটা জায়গা যাব। তো তাই জন্য আগে মা কিছু রান্না করে রেখে দিয়েছিল, তা তারপরে আমি এদিকে চিংড়ি মাছটাকে টক করেছি আর এখন চিকেনটা করে নিচ্ছি। অলরেডি আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। তো রান্না টানা হয়ে যাওয়ার পরে অলরেডি কলেজে এসেছি। তো আমরা যেহেতু 2022 পাস আউট, আমার একটু অফিসে দরকার ছিল বলে এসেছি। তো এসে দেখি যে 75তম বর্ষ উদযাপন হচ্ছে, যদিও বা আমাদের কাছে নোটিস গিয়েছে। আর আমার যেহেতু ডিপার্টমেন্টে কোনো কাজ নেই, যেহেতু অফিসে আছে, আমি ভাবলাম হয়তো অফিসে কাজ হবে। তো এইসব প্রোগ্রামের জন্য কলেজ, মানে কলেজ পুরো ফুল ছুটি, প্লাস অফিসেরও কোনো কাজ হবে না। তো যদি কোনো দরকার থাকে দু চার দিন পরে আসতে বললো। তো তাই জন্য পুরো গ্রাউন্ডটাও ঘুরে, আর আমাদের যেসব প্রাক্তন যাদের ইনভাইট ছিল তাদেরকে কাউকে দেখতে পায়নি, হয়তো একটু দেরি করে আসতে পারে কিছুজন, সবাই হয়তো আসবে না। তো তারপরে ফুল গ্রাউন্ডটাও ঘুরে, এটা হচ্ছে এখানে ইউজি পিজির এইসব ক্লাসগুলো হয়, আর ওটাই হচ্ছে মেন গেট। আর এর থেকে একটু দূরে আমাদের বিএড বিল্ডিংটা আছে। এখন দেখো, এই যে এটাই হচ্ছে আমাদের বিএড বিল্ডিং। তো এখানে আমি এখন বিএড বিল্ডিংয়ে যাচ্ছি, তো ওখানে স্যার ম্যামদের সাথে একটু দেখা করে তো তারপরে বেরোবো। তো সো বন্ধুরা, আজকের ভিডিও কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।